আজি ফর্নিচর ক্ষেত্রে লোক প্রথম পছন্দ সাজিছে বেত তৈরি আসবাবপত্র। এই বেতর প্রস্তুত সৌখিনী সামগ্রীগুড়িক দ্বারা সজ্জিত হচ্ছে বড় বড় অট্টাড়িকা। আজি এই বেত সামগ্রী বিক্রয় গোটে ট্রেন্ডিং বিজনেস রে কনভার্ট হয়েছে। ভুবনেশ্বর মার্কেটে বড়িবার লাগিছে বেতর চাহিদা। সিয়ে বেত তৈরি চেয়ার হোক, সোফা সেট হোক, অবা কোণী সূক্ষ্ম কারুকার্য থাকা সামগ্রী। এবে আমি আসি পৌঁছিছি এভাবে এক দোকানে যে দীর্ঘ 45 বর্ষ হল ভুবনেশ্বরের বেত তৈরি সামগ্রী বিক্রয় করে আসছেন। তবে চলন্তু তাকে সঙ্গে কথা হওয়া এবং জাঁয়া সে কেউঠার এ কঞ্চামাল আনুচান, ভুবনেশ্বরের কমিটি এর চাহিদা রয়েছে, কেবল ভুবনেশ্বর মার্কেট না ওড়িশার বিভিন্ন জায়গা সে সপ্লাই করছেন, কেমিতে তাঁকর গুজরাণ মেটাউছেন, কেতে প্রফিটেবল রয়েছে এ বেত বিজনেস। আম দোকান 40-45 বর্ষ ভিতরে হবা ভুবনেশ্বর মার্কেটে বেতর কেমিতে কোণ চাহিদা রয়েছে? না চাহিদা চাহিদা বহুত বড়িয়া আছে আজ্ঞা, বহুত বড়িয়া আছে, কিছু অসুবিধা নাই। ও অর্ডার বি মিলুছি, এমিতি বি রেডিমেড জিনিস করিবি আমি বিক্রি করছি আজ্ঞা। কেবল ভুবনেশ্বর নুই এই দোকান, ভুবনেশ্বর বাহারকো মধ্যে নিজ বেত সামগ্রী সাপ্লাই করুছি। ভুবনেশ্বর মার্কেট রে আপনক সেলিং চলছে না সব আড়ে চলছে? সব আড়ে চলছে, সব আড়ে, সব আড়ে গভর্নমেন্ট মেলা রে লাগো, অর্ডার বি আসছে, গভর্নমেন্ট টা কাজ আছে, বু এরিয়া বি আমার এমিটি কাজ আছে, জিএসটি মেলা রে পুরো আমার ভুবনেশ্বর মার্কেট রে আগে সব আড়ে সেলিং আমার আছে। অর্ডার দছেন আমি জিনিস পঠাই দউছি। প্রত্যেক দিন দুইটি চেয়ার প্রস্তুত হই পারুতিলা বেলে গটিয়ে সোফা সেট বনেইবা পাই 8-15 দিন সময় লাগুছে। গোটে গোটে আমার বেত চেয়ার হয়ে গলা কি সোফা কেতে কোন লাগি যাচ্ছে টাইম বনেয়া পাই? গোটে চেয়ার রে মন গোটে দিন রে গোটে মিস্ত্রি মিনিমাম 2টা চেয়ার বনেই পারে, আর গোটে সোফা বনেইব ডিজাইন হিসাব রে 5 দিন লাগুছি, 8 দিন লাগুছি, 15 দিন বি লাগুছি গোটে গোটে সোফা রে। এবে আমি আসি পৌঁছিছি বেতরু যিয়ে সুন্দর সুন্দর ফার্নিচার তৈরি করতে সেমি জন কারিগরঙ্ক পাখে কথা হওয়া তাঁর সহিত সে কেমিতি কো কো প্রসেস দেই এ বেত ফার্নিচার গুড়া তৈরি করছেন। আসামরু আসুথিবা বেতকু প্রথমে কটিং কলা পরে ইয়াকু বেন্ডিং করি বিভিন্ন আকৃতি দিয়া যাইথাই। পরবর্তী সময়রে লোকঙ্ক অর্ডার হিসাবরে বিভিন্ন সাইজর আসবাবপত্র প্রস্তুত করা যায়। माल कटिंग करके हम लोग साइज करके बेंडिंग करके हम लोग पूरा तैयार करते हैं, सोफा है, झूला है, सब चीज़ हम लोग तैयार करते हैं जी। मतलब जो उसका साइज करना होता है ये सब आपको यहाँ पे करना? साइज हम लोग खुद हम लोग करते हैं, हम लोग नाप बनाए हुए हैं, वो साइज के हम लोग बनाते हैं, जिस साइज का आता है वो साइज का बना के हम लोग तैयार करते हैं जी। तो एक एक चेयर बनाने में, एक एक सोफा बनाने में क्या कितना दिन लग जाता है? सोफा बनाने में हम लोग का ऐसे तो 10 दिन लगता है, और डोली बनाने में हम लोग का 2 दिन लगता है, कुर्सी बनाने में हम लोग का 2 दिन लगता है। एठारे आपण को मिनिमम 15,000 टंकर आरंभ करी 1.5 लाख पर्यंत रो सोफा सेट मिली परबो। प्राइस ही अच्छी आ गया, हमरो मिनिमम 15,000 टू आरंभ मतलब 1.5 लाख पर्यंत हम पाखरे सोफा सेट बनाउ छ। माने खाली रेडीमेड करछन ना ऑर्डर देके भी करउछन? ऑर्डर देके होछ, ऑर्डर भी दिया होछ, ऑर्डर लोक दउछन, हम करि दउछन, डिजाइन दउछन, डिजाइन सर माल খট, চেয়ার, সোফাসেট ভি আসবাবপত্র প্রস্তুতি সহিত এবে ইন্টেরিয়র ডিজাইনিং রে মধ্য বেত এক অগ্রণী ভূমিকা গ্রহণ করেছি। এবে বেতকু ঘরর সিলিং ডিজাইন পাই মধ্য ব্যবহার করা যাচ্ছে। আর কে সামান বেত মে বানায়া যা সকতা হ্যায়? ঘর কা হাম লোগ জাইসা সোফা হ্যায়, বেড হ্যায়, আর রকিং চেয়ার হ্যায়, वो सीलिंग का काम है, डिजाइन डिजाइन सीलिंग में जो काम होता है वो सब हम लोग बना देते हैं। मतलब इंटीरियर डिजाइनिंग का भी जो सब बेत में होता है वो भी आप लोग बनाते हैं? पूरा वर्ल्ड का हम लोग कर देते हैं। प्रकृत रे बेत तैयारी सामग्री विक्रय आज एक प्रॉफिटेबल बिजनेस, तेणु जदि एहाकु नै आपण निजर बिजनेस स्टार्टअप करबाक चाहौछन्ते तेबे बिल्कुल भी चिंता करिवार आवश्यकता नाही।